গ্রেডিয়েন্টের স্কেলার রাশির পরিবর্তন নিয়ে আলোচনা করি, সেই স্কেলার রাশিটাকে সে ভেক্টরে কনভার্ট করে। ডাইভারজেন্স ভেক্টর রাশির পরিবর্তন নিয়ে আলোচনা করে, ভেক্টর রাশির পরিবর্তনকে সে স্কেলারে কনভার্ট করে। কার্ল ভেক্টর রাশির পরিবর্তনকে দেখবো, যে স্কেলার থেকে যখন ভেক্টর হবে, এগুলো তো অ্যাকচুয়ালি হচ্ছে দুটো ভেক্টর রাশির গুণ। তো দুটো ভেক্টর রাশিকে কিভাবে গুণ করলে স্কেলার থেকে ভেক্টর হয়, ভেক্টর থেকে স্কেলার হয়, ভেক্টর থেকে ভেক্টর হয়, এটা সাধারণ যেভাবে আমরা বীজগণিত গুণ করি সেই গুণ, নর্মাল গুণ। আর ভেক্টর থেকে স্কেলার হয়, দুটো ভেক্টর রাশিকে আমরা অবশ্যই ডট প্রসেসের সাহায্যে যদি গুণ করি তাহলে স্কেলারে কনভার্ট হবে, তাহলে এটা আমাদের ডট গুণ। আর তিন নম্বর প্রসেসটা হচ্ছে, দুটো ভেক্টর রাশিকে যদি আমরা ভেক্টর প্রসেসে গুণ করি তাহলে ডেফিনেটলি রেজাল্টটা ভেক্টর রাশি হবে, অর্থাৎ কার্লের গুণনটা হবে অবশ্যই ভেক্টর গুণ। তো আমাদের তিনটা অপারেটর এখানে লেখা হয়ে গেছে, গ্রেডিয়েন্ট হয় স্কেলার রাশির, স্কেলার রাশিটিকে সে পরিবর্তন করে ভেক্টর রাশি বানায়, আর এই গ্রেডিয়েন্টের যে গুণ এই গুণনটা সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে আমরা গুণ করব। ডাইভারজেন্সটা হয় ভেক্টর রাশি, সে ভেক্টর রাশিটাকে পরিবর্তন করে স্কেলারে কনভার্ট করে, আর ডাইভারজেন্সটাকে আমরা যে প্রসেসে গুণ করব সেটা হচ্ছে ডট প্রসেস। কার্ল হয় ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিকে সে পরিবর্তন করে ভেক্টর রাশি রাখে, যে প্রসেসের সাহায্যে আমরা কার্লকে গুণ করব সেটা হচ্ছে আমাদের ভেক্টর প্রোডাক্ট বা হচ্ছে ক্রস প্রোডাক্ট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে গ্রেডিয়েন্টের স্কেলার রাশিটাকে ভেক্টরে কনভার্ট করে, ডাইভারজেন্সের ভেক্টর রাশিকে স্কেলার কনভার্ট করে, কার্ল ভেক্টর রাশিকে ভেক্টর কনভার্ট করে, কে আসলে কনভার্ট করে? কনভার্ট করার একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটার নাম হচ্ছে ডেল। এই মাধ্যমটার নাম আমরা দিলাম কি, এই মাধ্যমটা দুটো নাম আছে, একটা ন্যাবলন, ন্যাবলন নামটা দিয়েছিল গিবস নামের একজন বিজ্ঞানী, তারপরে একটা সুন্দর নাম আছে ডেল বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এই নামটা দেন স্যার হ্যামিল্টন। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ডেল, আমরা সবসময় ডেল নামে রাখবো, ন্যাবলন নামটা শুনতে একটু বিদ্ঘুটে লাগছে, এই জন্য ওই নামে আমরা ওকে ডাকবো না, আমরা ডেল নামে ডাকবো, ডেল বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এই নামকরণটা করেন স্যার হ্যামিল্টন। তো ডেলের একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটার সাহায্যে সেইগুলোকে কনভার্ট করে, সেই ডেলের ইকুয়েশনটা হচ্ছে ত্রিমাত্রিক, আই ডেল্টা বাই ডেল্টা এক্স প্লাস জে ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস কে ডেল্টা বাই ডেল্টা জেড। এই ডেল্টা বাই ডেল্টা এক্স, ডেল্টা বাই ডেল্টা ওয়াই, ডেল্টা বাই ডেল্টা জেড, এটা অবশ্যই পার্শিয়াল ডেরিভেটিভস, এটা ডিডিএক্স যে প্রসেসের সাহায্যে হয়, পার্শিয়াল ডেরিভেটিভস ঠিক সেই প্রসেসের সাহায্যে হয়, সামান্য একটু পার্থক্য আছে, যখন আমরা অঙ্ক করবো তখন মেনশন করিয়ে দিব কি পার্থক্যটা আছে।